মহিলা যাত্রীর ব্যাগে ব্লেড চালিয়ে নিখুঁত অপারেশন, কয়েক লক্ষ টাকা এবং সোনার গহনা হাতিয়ে গ্রেফতার দম্পতি, ধৃতদের এদিন তোলা হয় আদালতে। ভেবেছিলেন জ্যাকপটে জিতে গেলেন, যদিও জিতলেন কিন্তু সাময়িকের জন্য, কারণ কয়েক লক্ষ টাকা সোনার গহনা হাতিয়ে নেবার পরও শেষ রক্ষা করতে পারলেন না। শ্রীঘরে জায়গা হলো দম্পতির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানা এলাকায়। সিনেমার পর্দার ঘটনা বাস্তবে, হাত সাফাইতে ওস্তাদ এই দম্পতি, এ যেন বাস্তবের বান্টি বাবলি। জনবহুল এলাকা বা ভিড়ে ঠাসা ট্রেন বাসে চলত নিখুঁত অপারেশন। ঘটনার দিনও সবকিছুই চলছিল প্ল্যান মাফিক। ভিড় বাসের মধ্যে সবার অগোচরে মহিলার ব্যাগে ব্লেডের নিখুঁত আছড়েই জ্যাকপট জিতে নিয়েছিলেন দম্পতি। সোনার গহনা ও নগদ টাকা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা সামগ্রী হাতানোর পর এমনটাই মনে করেছিলেন চোর দম্পতি। কিন্তু সেই জ্যাকপটের আনন্দ বেশিক্ষণ টেকেনি। মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই অভিযুক্ত দম্পতি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানা এলাকায়। তদন্তে নেমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাস্তবের বান্টি বাবলি। থুড়ি, ধরম বাজিকর ও ববি বাজিকর নামে ওই দম্পতিকে ধরে ফেলে পুলিশ। বুধবার তাদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। কিন্তু কোথায় এভাবে লাখ টাকার কোপ মারতে গিয়েছিলেন এই দম্পতি? জানা যায় মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার থেকে বাড়ি যাওয়ার জন্য মথুরাপুরের মিনিবাস ধরেছিলেন লুৎফার বিবি নামে এক মহিলা। তার কাঁধে থাকা একটি ব্যাগে ছিল বেশ কিছু সোনার গহনা ও নগদ টাকা, সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার আশেপাশে ছিল বলে দাবি ওই মহিলার। বাসে বেশ ভিড়ও ছিল। মথুরাপুর গামী ওই বাসটি উস্তি থানার হটগঞ্জ থেকে দেউলার মোড় পর্যন্ত যেতেই টনক নড়ে মহিলার। তিনি লক্ষ্য করেন তার ব্যাগের একটি অংশ কাটা। তার ব্যাগের ভেতরে সোনার গহনা, টাকা পয়সা সব উধাও। সঙ্গে সঙ্গে বাস থামানো হয় এবং সহযাত্রীদের পরামর্শে উস্তি থানাতে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। নগদ টাকা ও সোনার গহনা খোয়া যাওয়ায় ভেঙে পড়েন ওই মহিলা। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেয় পুলিশও। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মথুরাপুর থানা এলাকায় একটি বাঞ্জারা দল তাঁবু ফেলেছেন। সেই মতো ওই এলাকায় হানা দেয় পুলিশ কর্মীরা। বাঞ্জারা দলের তাঁবু থেকেই ধরম বাজিকর ও তার স্ত্রী ববি বাজিকরকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকা ও সোনার গহনা। পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানানো হয়। অভিযুক্তদের এদিন আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।